হালদা পৌরসভার 6 জন বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। 4 জন কংগ্রেস এবং 2 জন নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বুধবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ আদালতের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আগামীকাল হালদা পৌরসভার বোর্ড তৈরির কথা, তার আগে আজকে আদালতের কি নির্দেশ? দেখো, আদালতের নির্দেশ হচ্ছে যে 6 বিরোধী কাউন্সিলর, 4 জন কংগ্রেসের এবং 2 জন নির্দল, এই 6 বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ আগামী বুধবার পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রহণ করা চলবে না, অর্থাৎ গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না। তুমি জানো, মূলত এই মামলায় অভিযোগ উঠেছিল যে যেহেতু বিরোধী কাউন্সিলররা বর্তমান তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে তারা অনাস্থা এনেছেন, সেই কারণেই তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। বহু পুরনো মামলা যার সাথে এই কাউন্সিলরদের কার্যত কোনো যোগ নেই বলে অভিযোগ, সেই মামলাতেও এই কাউন্সিলরদের বারবার থানায় ডেকে পাঠানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আপাতত সব মিলিয়ে তারা রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই আবেদনের ভিত্তিতেই আগামী বুধবার পর্যন্ত এই 6 কাউন্সিলরকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যেই তারা যে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, সেই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে যিনি চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে অপসারণের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে, আগামীকাল নতুন বোর্ড গঠনের কথা। কিন্তু বিরোধী কাউন্সিলরদের আশঙ্কা হচ্ছে যে আবারও আজকের মধ্যে নতুন কোনো মামলায় বা পুরনো কোনো মামলার ভিত্তিতেও এদেরকে ডেকে এদেরকে কালকে বোর্ড গঠন যে প্রক্রিয়া সেখান থেকে বিরত থাকার বা বিরত রাখবার একটা চেষ্টা করা হতে পারে, সেই মর্মেই তারা আবেদন করেছিলেন এবং তার প্রেক্ষিতেই আজকের এই নির্দেশ। ধন্যবাদ। নওদার শমশেরগঞ্জের পর এবার মুর্শিদাবাদের হরিহর পাড়ায় বোমা উদ্ধার। ক্ষেত থেকে উদ্ধার হলো 4টি সকেট বোমা, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি খবর রয়েছে? কুসুমিতা, মুর্শিদাবাদের নওদার পরে হরিহর পাড়াতে এদিন সকালে এক ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই ব্যাগের মধ্যে 4টি বোমা ছিল। হরিহর পাড়ার শঙ্করপুর এলাকায় মাঠের মধ্যে এই বোমাটা ছিল। স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেয়, তারপরে পুলিশ গিয়ে এলাকাটা ঘিরে রেখেছে। এই মুহূর্তে বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং এই বোম উদ্ধারের ঘটনায় কিন্তু স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এলাকাটা পুলিশ ঘিরে রেখেছে এবং দ্রুত পুলিশের বোম স্কোয়াড যারা আছে তারা রওনা দিয়েছে দ্রুত এই বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য। উদ্যোগ ও প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে। কুসুমিতা, ধন্যবাদ।